guys, just view the whole. So hello guys, hello everyone, welcome back to another video, welcome back to another vlog. So guys, onek din hoye gelo amar channel e kono ami vlog upload koreni. Actually guys, amar Sikkim ride korar por ami kono vlog I banaini, to ki ar vlog upload korbo, ei jonno ami shobar kache khoma cheye nichhi. So guys, ajker video te ami amar Duke er mileage test korbo je 1 liter petrole amar Duke e mileage koto dicche. Actually amar eta test korar kono ichhe chilo na ei mileage test korar, but ami amar bike ta jokhon theke ami niyechi tokhoni jekhanei ami amar bike ta niye jai tokhoni bole je bhai koto cc bike. তো আমি বলি 390 তো এটা শোনার পর ইন্ডিয়ান পিপলের যেটা কমন কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে মাইলেজ কত দেয় বাট আমি যখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে যাই সেখানেও কেউ না কেউ জিজ্ঞাসা করে যে ভাই কেতনা দে দিয়ে তো এত কিছু শোনার পর আমি ফাইনালি ডিসাইড করলাম যে দেখাই যাক যে আমার ডিউকি 1 লিটার পেট্রোলে কত মাইলেজ দিচ্ছে তো সেটাই আজকে টেস্ট করার জন্য আমি বেরিয়েছি তো আমি 1 লিটার পেট্রোল আমি একটা বোতলে নিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখন আমার গাড়ি স্টার্ট হচ্ছে কিনা আমার গাড়িতে একদম ফিউল নেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি স্টার্ট হচ্ছে না তো আমার গাড়িতে পেট্রোল একদম পুরোপুরি শেষ তো আমি পটাপট আমি 1 লিটার পেট্রোল ভরিয়ে নিয়ে তারপর চেক করি তোমাদেরকে বলছি যে কত মাইলেজ দিচ্ছে তাড়াতাড়ি পেট্রোলটাকে আমি ফিউল করিয়ে নিই তোমরা ভিতরে দেখতে পাচ্ছো কিনা একদম পুরো খালি তো গাইস আমি ফিউল ভরিয়ে নিলাম সালা আজকে হাওয়া হচ্ছে পুরো এখানে দেখি এখন গাড়ি স্টার্ট হচ্ছে কিনা তো গাইস পুরো গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আমি এখন ট্রিপটাকে আগে জিরো করে নিই মোটরসাইকেল ইনফো ট্রিপ 1 লং প্রেস তো গাইস ট্রিপ 0 তো এখন দেখা যাক যে 1 লিটার পেট্রোলে কতটা মাইলেজ দিচ্ছে সো লেটস গো আজকে মাইলেজ টেস্ট করার জন্য দিনটা খুবই খারাপ কারণ হাওয়া হচ্ছে পুরো উইন্ড উইন্ডি উইন্ড আমি মাইলেজ টেস্ট করার জন্য বেশি দূরে আসিনি আমার বাড়ির পাশেই একটা জায়গা আছে তো ওইদিকেই এই কালি বিল্লি রাস্তা কাটতি হে ভ্যানচোদ অ্যাকচুয়ালি আমার মনে হয় মাইলেজ 20 থেকে 25 এর মধ্যে দিবে এটাই আমার মনে হয় এতদিন যা মনে হচ্ছিল আমার বাট দেখা যাক দেখি কত দেয় আমি সব জায়গায় টেস্ট করে দেখাবো হাইওয়েতেও টেস্ট করব এবং পকেট রোডেও টেস্ট করব ইভেন সিটিতেও টেস্ট করব আর আমি যেভাবে চালাই সেভাবেই টেস্ট করে দেখাবো দেখা যাক কত দিচ্ছে মাইলেজ ও বাসের গাড়ি বাস কারো লাগবে নাকি বলো পাঠিয়ে দেবো জটিলেশ্বর মন্দির গাইস এটা হচ্ছে জটিলেশ্বর মন্দির আমাদের বাড়ির পাশে মন্দির এটা
এটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাড়ির পাশে মন্দির এখানে আসে সবাই আসে এখানে পূজো টুজো দেওয়ার জন্য এটা আমার বাড়ি থেকে বেশি দূর না 4-5 কিলোমিটারের মধ্যে এটা এখান থেকে 6 কিলোমিটার গেলে আরেকটা মন্দির পাওয়া যায় সেটা হচ্ছে জলপেশ মন্দির তোমরা তো জানোই গাইস আমি ডেইলি লাইফে যেভাবে চালাই আমি সেভাবেই চালাবো আমি কোনো এক্সট্রা মাইলেজ বাড়ানোর জন্য যে আমাকে ইকোনমিতে চালাতে হবে যে সবসময় 60 ওভার বা 60-র আন্ডারে থাকতে হবে সেরকম কোনো কিছু না আমি যেখানে যেভাবে চালাই সেভাবেই চালাবো ভাই সাহেব হামে থোড়া জানে তো ভাই সাহেব আবে টোটো ওয়ালা আমরা চলে আসলাম আমাদের ন্যাশনাল হাইওয়ে 31 নং জাতীয় সড়ক তো গাইস আমি এখন একটু ওভার স্পিড করে দেখবো ও ভাই এটা হচ্ছে ডিউকির পাওয়ার ভাই এত স্মুথ কি বলবো আর মাইন্ড ব্লোয়িং তো এটা হচ্ছে আমাদের প্রিয় ধূপগুড়ি শহর আব হামে ইধার সে ইধার জানা হ্যাঁ আবে আবে হামে তো ইধার জানা হ্যাঁ ওই কাকা সুধীর ভাই রাস্তায় দ্বারা গল্প শুধাও আরে স্ট্যান্ড কিলোমিটার হো গে রে বাবু 15.9 মানে 16 কিলোমিটার তো গাইস 25 কিলোমিটার ফাইনালি ডান হয়ে গেল তো দেখা যাক আর কত দূর যায় এখনো গাড়ি ঝাঁকি দেওয়া শুরু করেনি মানে গাড়ি এখনো জার্কিং করেনি তো আই থিঙ্ক আরো 3-4 কিলোমিটার যাবে এই তো গাড়ি জার্কিং দিচ্ছে না শেষের দিকে 27.2 গাইস এই তো খতম মর গা যাবে 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 আরেকটু যাবে হ্যাঁ যা 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 খতম তো গাইস তোমরা নিজে দেখো 29.8 কিলোমিটার মানে 390 29.8 কিলোমিটার মানে বিশাল আর আমি যদি প্লেনে যদি কাউকে না নিতাম তাহলে 30 কিলোমিটার আরামসে হয়ে যেত ভাই 390 29 কিলোমিটার মানে মানে 30 কিলোমিটার কি বলবো আর ও
পুরো ফিউল শেষ নাকি? নাই খতম ভাই, তুই তো বাজিতে হারিয়ে গেলি, 30 কিলোমিটার মাইলেজ। তো গাইস এটাই মাইলেজ, তোমরা নিজেই দেখে নিলে যে কত মাইলেজ দিচ্ছে। তো 30 কিলোমিটার তো আরামসে দেয় 390। তো তোমরা সব জায়গায় দেখলে যে আমি কী বেচেছি, আমি রোডেও টেস্ট করেছিলাম, রোডে আমি 130-140 ক্রস করেছিলাম, তারপর মানে ধুপগুড়িতে ট্রাফিকে, তারপর মাঝে মাঝে একটু ট্রাফিকও চালিয়েছি। তো সেই হিসাবে ওভারঅল 30, মানে 390 থেকে 30 এক্সপেক্ট করা মানে বিশাল। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। সো বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সো বাই।